আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। এই আর্টিফিশিয়াল কেকগুলো তৈরি করতে কত টাকা খরচ হয় এবং কিভাবে এর দাম নির্ধারণ করতে হয় আজকে সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে বলে বুঝিয়ে দিব। সেই সাথে থাকবে আপনারা কিভাবে আমাদের কাছে অনলাইন বেকিং সার্টিফিকেট কোর্স করতে পারবেন, আরও থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেক কেন চুপসে যাচ্ছে, এই সকল নানা গুরুত্বপূর্ণ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকুন। এক পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকে বেস তৈরি করার জন্য আমরা প্রথমে সব শুকনো উপকরণগুলো প্রথমেই চেলে নিব। সেজন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ নিচ্ছি ময়দা, নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এটা টেস্ট বাড়ানোর জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমি এখানে যত ধরনের বেকিং প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সবই ফস্টারলকের ব্যবহার করেছি, আর ময়দাটা তীর ব্র্যান্ডের। এখন ময়দাগুলোকে খুব ভালো মতো চেলে একটু নেড়ে চেড়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, আর অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে। এখন অপর একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে বের করে রেখে রুমে স্বাভাবিক তাপমাত্রা আসলে তারপর আপনারা ব্যবহার করবেন। এখন এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারটা লো স্পিডে প্রথমে 1 মিনিটের মতো এটাকে বিট করে নিব। যখন দেখবেন এটা কিছুটা ফ্লাপি হয়ে এসেছে তখন স্পিডটা বাড়িয়ে মিডিয়াম স্পিডে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি, এতেই আমার ফর্মটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের এই পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন চিনির দানা দানা ভাব কিংবা কসকসানি ভাব আছে কি না, সেটা যদি থাকে তাহলে অবশ্যই আরও 1 মিনিটের মতো বিট করে নিতে হবে। মোট কথা, এই ডিমের ফর্মের মধ্যে কোনোভাবেই ডিমের কসকসানি ভাব থাকে, তাহলে কেকটা যখন আপনারা বেক করবেন কেকটা হওয়ার পরে কেকের উপরে ভাগে ভিজা ভিজা ভাব থাকবে। এখন আমরা আগে থেকে যে শুকনো উপকরণগুলো সব কিছু চেলে মেপে রেখেছিলাম সেগুলো 2 থেকে 3 ধাপে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আমি 2 ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর ময়দাগুলো মিশানোর আগে অবশ্যই চেলে মিশিয়ে নিতে হবে। আপনি ডিমের ফর্মটা যদিও পারফেক্ট হয় কিন্তু ময়দার এই মিশ্রণটা যদি আপনি প্রপারলি মিশাতে না পারেন তাহলে কিন্তু কেকটা ফুলবে না। মানে কেকটা ফুললেও দেখা যায় অনেক সময় ডিমের ফর্ম নষ্ট হয়ে যাওয়ার কারণে কেকটা প্রথম দিকে ফুললেও পরবর্তীতে কেকটা ওভেন থেকে নামানোর সঙ্গে সঙ্গে কেকটা বসে যায়। সেজন্য ডিমের ফর্মের সাথে আপনারা খুব আলতো হাতে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। এখন 6 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে নিচে আমি বেকিং পেপার আগে থেকে বিছিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর একটা শাসলিকের কাঠি দিয়ে চারপাশ থেকে একটু নেড়ে দিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পরে কেকের মাঝখানে অনেকটা উঁচু হবে না, কেকটার উপরে একদম লেভেল থাকবে। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট রিহিট করা ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। আমার ওভেনটা 52 লিটার, আপনাদের ওভেন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। কেকটাকে আমি পুরো ক্রিম দিয়ে এরকম করে কভার করে নিয়েছি। এবার কেকের উপরে আমরা একটা শেড আনবো, সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য প্রথমে একটা বাটিতে পিঙ্ক কালার দিয়ে অল্প একটু কালার করে নিয়েছি, পিঙ্ক কালার। এবার এই পিঙ্ক কালারের ক্রিমের মধ্যে এক সাইডে সামান্য একটু ব্লু কালার দিয়ে এটাকে গাঢ় ব্লু কালার করে নিলাম। এবার এই ব্লু কালার আর পিঙ্ক কালারের মধ্যে সামান্য একটু আবারও 1 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে এটাকে গাঢ় পার্পেল কালার করে নিলাম। এই দুটা কালার একসাথে মিশালেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, পার্পেল কালার। পিঙ্ক কালার মিশিয়ে নিয়ে এরকম করে পার্পেল কালারটা করে নিয়েছি। এবার চামচ দিয়ে পুরো কেকের উপরে এরকম ডট ডট করে দিচ্ছি। এবার একটা সিলিকনের ব্রাশ দিয়ে এরকম করে এক সাইডে ধরে টার্ন টেবিলটা আস্তে আস্তে ঘোরাতে থাকবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হবে। এটা করা খুব সহজ, আপনাদের টেকনিকটা দেখিয়ে দিলাম, বাসায় কয়েকবার করবেন তাহলে দেখবেন খুব সহজভাবেই করতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসের রেজিস্ট্রেশন চলছে, যেসব আপুরা আমাদের কাছে অনলাইন ক্লাস করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা ছিলেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ফেসবুক পেজ মিন্স বেকিং একাডেমিতে আমাদের ওইখানে ইনবক্সে নক দিবেন, আমাদের মনিটররা আপনাদের সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিবে। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের এই অনলাইন ক্লাসটি 22, 23, 24 তারিখে হবে সিক্রেট গ্রুপের লাইভের মাধ্যমে, আর কোর্স ফি খুব সীমিত ধরা হয়েছে স্টুডেন্টের বাজেটে। যারা আমাদের কাছে অনলাইন ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত সিট কনফার্ম করে ফেলুন। আরও বিস্তারিত জানতে মিমস বেকিং একাডেমিতে আপনারা ইনবক্স করুন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক করুন। কেকের উপরে এবং কেকের নিচে ব্রাশ দিয়ে এরকম করে কালার শেড করে নিয়েছি। এবার কেকের উপরে আর্টিফিশিয়াল ফুলগুলো বসিয়ে দিচ্ছি। আজকে আমার এই কেকটা ওজন হয়েছিল 1 পাউন্ড,
सिम्पल क्रीम देवा करा एक पाउंड भैनला केक आमी 600 टाका करे राखी किन्तु एक केकटा आमार डिमांड छिलो आर्टिफिशियल फुल आर टॉपर सुगार बॉल एवं बटरफ्लाई दे डेकोरेशन करे निबे सेई जन्य एर जन्य एक्स्ट्रा चार्ज नेवा हय प्रत्येकटा फुल आमी 30 टाका करे पिस किनेछिलाम এবং একটা টপার ব্যবহার করা হয়েছে সেটার দাম 50 টাকা সুগার বর আর বাটারফ্লাই ব্যবহার করেছিলাম সেই জন্য 30 টাকা আরো চার্জ নাও হয়েছিল টোটাল মিলে এই কেকটাতে 600 টাকা আমার কেকের দাম আর প্লাস ডেকোরেশন চার্জ সহ 200 টাকা নিয়েছিলাম সেই জন্য কেকটা টোটাল দাম নেওয়া হয়েছিল 800 টাকা তবে ক্লায়েন্ট যদি এটা কেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিত তাহলে আর এক্সট্রা কোনো চার্জই ধরা হতো না কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্রত্যেককে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমাকে সামনে এগিয়ে যেতে অনেক মোটিফাই করে আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম